জোজো কিডস বাংলা। বুদ্ধিমান ছাগল। অনেক আগে এক জঙ্গলে মাগ্র নামে এক শেয়াল থাকত। অনেকদিন ধরে সে জঙ্গলে পানি খুঁজছিল। পানি না পাওয়ার কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কখন যে আমি পানি পাবো আর কত দূর যেতে হবে? এখনো যদি পানি না পাই তাহলে আমি মরে যাব। হে প্রভু, সাহায্য করো। কিছুক্ষণ পর সে একটু সামনে কুয়া দেখতে পেল। কুয়া দেখে মাগ্র অনেক খুশি হয়ে গেল। সে খুশি হয়ে অনেক জোরে দৌড় দিয়ে কুয়ার পাশে যায় এবং তাকে ঝাঁপ দেয়। মাগ্র পানির সাথে সাথে একটি ছাগলও দেখতে পায়। মাগ্র খুব খুশি হয়ে যায়। আরে বাহ, আমি তো পানির সাথে সাথে খাবারও পেয়ে গেলাম। ছাগল মাগ্রকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবতে লাগে যে হয়তো শেয়াল তাকে মেরে ফেলতে পারে। মাগ্র পানি খেতে শুরু করলো। আহ, কি মিষ্টি পানি, খুব ভালো লাগছে। মাগ্র পানি পান করে খুব খুশি হয়ে যায় এবং পানি পান করার পর কুয়া ভালোভাবে দেখে সে চিন্তায় পড়ে যায়। এটা অনেক গভীর ছিল। হে প্রভু, এটা আমি কি করলাম? আমি তো ভাবিনি যে কুয়া থেকে কিভাবে বের হব। মাগ্র কুয়া থেকে বের হওয়ার জন্য লাফ দেয়, কিন্তু কোনো লাভ হয় না। ক্লান্ত হয়ে অনেক ভীতু এবং দুর্বল ছাগলকে দেখে এবং ভাবে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম প্রথমে এই ছাগলকে খেয়ে নে। কুয়া থেকে বের হওয়ার উপায় পরে ভেবে নেব। ছাগল নিজের প্রাণ বাঁচানোর জন্য শেয়ালকে বলে, শেয়াল ভাইয়া, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? তা নয়তো কি করবো, কোনো বোকাই তোমার মতো সুস্বাদু খাবার ছেড়ে দেবে। তা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে এই কুয়া থেকে বের হওয়ার উপায় জানা আছে শেয়াল ভাইয়া। আমি তোমার সাহায্য করতে চাই, সত্যি। নয়তো রাতে তুমিও এখানে ঠান্ডায় মরে যাবে, যেভাবে আমি এখানে পুরো রাত ঠান্ডায় ছিলাম। কেমন উপায় বলতো? শেয়াল ভাই আমার অনেক পিপাসা পেয়েছিল, তাই আমি তাড়াতাড়ি কুয়াতে লাফিয়ে পড়েছিলাম। পরে আমি বুঝতে পারলাম যে এই কুয়া অনেক গভীর। অনেক সময় এখানে থাকার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হওয়ার জন্য আমার কারো সাহায্য লাগবে, তখনই আমি এখান থেকে বের হতে পারব। যদি তুমি আমাকে খেয়েই গেল, তুমিও একা হয়ে যাবে, আর তখন তোমারও কারো সাহায্য লাগবে এখান থেকে বের হওয়ার জন্য। আমি চাই তুমি আমার পিঠে উঠে লাফ দাও এবং বাইরে চলে যাও, পরে আমাকে রশি দিয়ে বাইরে নিয়ে যেও। মাগ্র ভাবলো, এই ছাগল তো সত্য কথা বলছে, যদি একে খেয়ে ফেলি তাহলে বাইরে কিভাবে যাব? আর এমনিতে আমি একে বাইরে নিয়েও খেতে পারবো। তুমি ঠিক বলেছ, আমরা একে অপরের সাহায্যে বাইরে যেতে পারি। ছাগল পা দেয়ালের সাথে লাগিয়ে নেয় আর মাগ্র উড়ো শক্তি দিয়ে কুয়ো থেকে লাফ দেয়। কুয়ো থেকে বাইরে এসে মাগ্র ছাগলের জন্য রশি খুঁজে আনে এবং রশি দিয়ে ছাগলকেও বাইরে নিয়ে আসে। যখনই মাগ্র ছাগলকে খাওয়ার জন্য এগিয়ে আসলো, তখনই বুদ্ধিমান ছাগল বলল, তোমাকে অনেক ধন্যবাদ শেয়াল ভাই, তুমি আমাকে খাওয়ার বদলে আমার কথা মেনে আমাদের দুজনেরই প্রাণ বাঁচিয়েছো। তুমি খুব ভালো এবং দয়াবান। তুমি আমাকে খেয়ে ফেলতে পারতে, কিন্তু তুমি এটা করনি। ছাগলের কথা শুনে মাগ্র খুব ভালো লাগলো। সে জেনে বা না জেনে কারো সাহায্য করেছে, ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত। কিন্তু আমার ইচ্ছা পাল্টে যাওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি এখনো তোমাকে খেতে পারি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে বিপদের সময় আমাদের ভয় পাওয়া উচিত নয়, বুদ্ধির সাথে শত্রুর মোকাবেলা করা এবং তাকে বন্ধু করে নেওয়া উচিত। কোকিলের বড় ডিম। আজ সেই দিন, বাবা ডাক শোনার দিন,
আমার মন বলেছে আমার আজ সেই দিন, আজ সেই দিন, হ্যাঁ হ্যাঁ আজ সেই দিন। বাহ, আজ আমি বাবা হব, আমি বাবা হব। না না, এই হতে পারে না, আমি বিচার দিব, আমি বিচার দিব। দরজা খোলেন সাধু বাবা, দরজা খোলেন সাধু বাবা। কি কালু, কি জন্য এসেছো? আমার সাথে এটা, আমার সাথে এটা সব সময় হয় সাধু বাবা। কেন, কি হয়েছে? ধোকা, ধোকা দিয়েছে সে, ধোকা দিয়েছে সে। আমার মন একদম ভালো নেই, আমার ডিম ফুটলো কিন্তু বের হলো কোকিলের বাচ্চা। আমি সত্যি বলছি সাধু বাবা, কোকিল সব সময় এমন করে, আমার ডিমে মিলিয়ে দেয় তার ডিমগুলো। কিছু করেন, কিছু তো করেন, অন্তত ধমক তো দেন, নয়তো আমি ওকে জোরে থাপ্পড় মারব, এটা ওকে বলে দেন। ধোকা দিয়েছে সে, আমার মন একদম ভালো নেই। থামো থামো, এখনই ফোন দিচ্ছি কোকিলকে, এটা কিভাবে হতে পারে? কোকিল, কালুর সাথে তুমি কি করেছো? আমি কি করেছি, কি হয়েছে? কালু তো বিচার দিতে এসেছে। আচ্ছা, বিচার? আমি এখনই এসে বুঝাচ্ছি সব সাধু বাবা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সাধু বাবা, বলুন কি হয়েছে? কুহু, তুমি আবার এটা করেছো? আমি, আমি কি করলাম? আমি আমার ডিমগুলো কেন ওর বাসায় রাখবো? আমি আমার ডিম রেখেছি পুকুরের পাশে, আর এমনিতেও আমার ডিম অনেক বড়, এই জন্য সেগুলো দূরে রাখি, বুঝেছো কালু? আমি তোমার কথায় বিশ্বাস করতে পারছি না, চলো আমাকে দেখাও কোথায় ডিম আছে। চলো তাহলে পুকুরের পাশে। আমার ডিম, আমার ডিম, আমার সাদা সুন্দর ডিম, আমার কথা বলা নড়তে চড়তে পারা ডিম, আমার ডিম, আমার ডিম, দেখেছো কত বড় আমার ডিম? এখন বিশ্বাস হয়েছে তো? তুমি কি আমার ডিমের সাথে কথা বলবে? কেমন আছো বাবু, কেমন আছো একটু বলো, নিজে একটু নড়ে চড়ে বসো, একটু কিছু কথা বলো। কেমন আছো বাবু, একটু কেমন আছো বলো, একটু কেমন আছো বলো। আরে বাহ বাহ, তোমার ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে, তুমি তোমার প্রিয় বাচ্চাদের তাড়াতাড়ি দেখতে পাবে। না না, চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো এখান থেকে। না না, তোমার বাচ্চা এখন দুনিয়া দেখতে পাবে, চলো এটাকে দেখি। না না, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে চলো পালাও এখান থেকে, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আরে বাবা রে, এটা তো কুমিরের বাচ্চা সাধু বাবা, পালাও পালাও। কুহু, তোমার এই কাজের শাস্তি অবশ্যই দেওয়া হবে। মিথ্যাকে অনেক সময় ধরে লুকিয়ে রাখা খুব কষ্টের, তাই কখনো মিথ্যা না বলাটাই বুদ্ধিমানের কাজ। এক জঙ্গলে অনেক ভয়ঙ্কর এক সিংহ থাকত, যেহেতু সে জঙ্গলের রাজা ছিল এবং অনেক হিংস্র ছিল, তাই সকলেই তাকে ভয় পেত। সে যখনই যেত জঙ্গলের যে কোনো পশুকে খেয়ে ফেলত, শুধুমাত্র চারটি বন্ধু গরুকে বাদ দিয়ে। চারটি গরুই অনেক শক্তিশালী ছিল, কারণ তারা সব সময় একসাথে থাকত। কতদিন এরা আমার থেকে বাঁচবে? একদিন না একদিন আমি তো এদের খাবই।
যতদিন এরা চারজন একসাথে থাকবে ততদিনই সুরক্ষিত আছে। একদিন চারটি ভাই নিজের মধ্যে ঝগড়া করতে লাগলো। আমি আর তোমাদের সাথে থাকতে চাই না। গরু বলল, তাহলে তুমি চলে যাও এখান থেকে, কে না করেছে? গরু বলল, তুমি সব সময় নিজের ব্যাপারে ভাবো। এদের কথা শুনে চতুর্থ গরু খুব রেগে গেল এবং বলল, ঠিক আছে ঝগড়া করো না, আজকে থেকে আমরা সবাই আলাদা থাকবো। আমার তো দুই দিনের অপেক্ষাই ছিল, এখন এদের আমার খাবার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এদের এতটাই এদের শক্তি ছিল, আর এই বোকাগুলো নিজেদেরই কুরবানি দিয়ে দিল। আর এই সুযোগে এক এক করে চারটি গরুকে নিজের খাবার বানিয়ে ফেললো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে একতাতে অনেক শক্তি থাকে। Please subscribe.